আজ আমরা কথা বলবো যে কিভাবে আপনি পজিটিভ অ্যাটিটিউড তৈরি করতে পারেন। একটি পজিটিভ দৃষ্টিভঙ্গি আপনার জীবনে অনেক বড় সফলতা এনে দিতে পারে। চলুন শুরুতেই আমরা একটা গল্প দিয়ে শুরু করি। একজন লোক বিভিন্ন মেলায় মেলায় ঘুরে লাল, নীল, সবুজ, হলুদ ইত্যাদি অনেক রঙের বেলুন বিক্রি করে তার জীবিকা নির্বাহ করত। কখনো কখনো তার বিক্রি কমে গেলে সে হিলিয়াম গ্যাসে ভর্তি একটি বেলুন আকাশে উড়িয়ে দিত। বেলুনটিকে আকাশে উড়ে যেতে দেখে উৎসাহী বাচ্চারা বেলুনওয়ালার কাছে ভিড় করে তার বেলুন বিক্রি করত এবং তার বেলুনগুলো বাচ্চারা তখন অনেক বেশি কিনে নিত। সারাদিন এই পদ্ধতিতে তিনি বেলুন বিক্রি করত। একদিন পিছন থেকে তার জামা পাঞ্জাবির ধরে একটি ছোট বাচ্চা টানছে এবং বাচ্চা ছেলেটি জিজ্ঞাসা করলো, আচ্ছা কালো রঙের বেলুন কি আকাশে উড়বে? বালকটির এই অত্যধিক আগ্রহ লক্ষ্য করে লোকটি তাকে আশ্বস্ত করে বলল, হে বালক, বেলুন আকাশে রঙের জন্য উড়ে না, তার ভিতরে যে গ্যাস ভরা থাকে তার জন্য বেলুন আকাশে উড়ে। মানুষের জীবনের এ কথাটা সত্য, আমাদের ভিতরে সেটাই প্রধান। আমাদের ভিতরে যে জিনিসটি আমাদের উপরে উঠতে সাহায্য করে তা হলো আমাদের মানসিকতা, অর্থাৎ দৃষ্টিভঙ্গি, অর্থাৎ পজিটিভ অ্যাটিটিউড। আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন কেন কোনো ব্যক্তি, সংস্থা বা দেশ অন্যদের তুলনায় বেশি সফল? এর মধ্যে কি কোনো গূঢ় রহস্য রয়েছে? সফল ব্যক্তিরা একটি নির্দিষ্ট ও কাঙ্ক্ষিত ফল লাভের জন্য চিন্তা ও কাজ করেন। তারা জানেন ফল লাভের লক্ষ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে মানুষ। তারা আরও জানেন তাকে কীভাবে গড়ে তুলে কাজে লাগাতে হবে। আমার বিশ্বাস যে কর্মীর গুণমানের উপর যে কোনো ব্যক্তি, সংস্থা বা দেশের সাফল্য নির্ভর করে। আমি বিশ্বের প্রধান সংস্থাগুলিতে নিযুক্ত উচ্চ আধিকারিকদের সঙ্গে কথাবার্তার সময় এই একটা প্রশ্ন করতে শুনেছি, যদি আপনাকে একটা জাদুদণ্ড দেওয়া হয় এবং বলা হয় যে ব্যবসায়ী উৎপাদনশীলতা ও লাভ বাড়ানোর জন্য আপনি যে জিনিসটি পরিবর্তন চান সেই জিনিসটি কী, উত্তরে তারা সবাই এক বাক্যে বলেছেন যে সেই সংস্থায় কর্তব্যরত ব্যক্তিদের মনোভাবের উন্নত করা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম জেমস বলেন, আমাদের প্রজন্মের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হলো এই যে মানুষের মনোভাবের পরিবর্তন ঘটিয়ে তার জীবনযাত্রার পরিবর্তন ঘটাতে পারে। অভিজ্ঞতার নিরিখে আমরা জানি মানব সম্পত্তি সমস্ত রকমের উদ্যোগে সবচেয়ে মূল্যবান সম্পদ। আমরা একটি বাণিজ্যিক সংস্থার বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ গ্রহণ করেছি, যেমন ক্রেতা সহায়তা, বিক্রেতা দক্ষতা, বাণিজ্যবিদের কৌশল ইত্যাদি সম্পর্কে। উপযুক্ত গুণসম্পন্ন মানুষ তারাই যাদের চরিত্র আছে, সততা আছে, মূল্যবোধ আছে, আর সর্বোপরি আছে ইতিবাচক মনোভাব, অর্থাৎ পজিটিভ অ্যাটিটিউড। আমার বক্তব্যে ভুল অর্থ করবেন না, নিঃসন্দেহে সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দরকার আছে। অনুগ্রহ করে কিংবা ধন্যবাদ ও মৃদু হাসি দিয়ে মানুষের সাথে কথা বলা শুরু করুন। ফরাসি দার্শনিক ব্লেইস প্যাসকেল একবার একজনকে বলেছিলেন, আপনার মতো আমার মেধা থাকলে আমিও ভালো মানুষ হতে পারতাম। প্যাসকেল তার জবাবে বলেন, আগে ভালো মানুষ হন, তাহলে আপনি আমার মতো মেধা পাবেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় দেখা গেছে যে শতকরা 85টি ক্ষেত্রে প্রার্থীরা চাকরি পায় তাদের মনোভাব বা দৃষ্টিভঙ্গির জন্য, আর শতকরা 15টি ক্ষেত্রে পায় অনেক তথ্য ও সংখ্যাতত্ত্ব জ্ঞানে এবং বেশ চালাক চতুর ছেলেরা বলে। ইংরেজি ভাষায় অ্যাটিটিউড শব্দটি একটি গুরুত্বপূর্ণ শব্দ। ব্যক্তি জীবনে, জীবিকার ক্ষেত্রে, প্রকৃতপক্ষে জীবনের সব ক্ষেত্রেই এই অ্যাটিটিউড বা মনোভাবের বিশেষ গুরুত্ব রয়েছে। চলুন আমরা আরেকটি গল্প জেনে নিই। আফ্রিকায় এক কৃষক সুখী ও পরিতৃপ্ত জীবন নির্বাহ করত। সে সুখী কারণ তার যা ছিল তাতেই সে ছিল সন্তুষ্ট, আবার সে সন্তুষ্ট ছিল বলেই সুখী ছিল। একদিন একজন বিজ্ঞ ব্যক্তি তার কাছে এসে হীরের মহিমা কীর্তন করে হীরের ক্ষমতা সম্পর্কে অনেক কথা বললেন। তিনি জানালেন,
তোমার যদি বুড়ো আঙ্গুলের আকারের একটা হিরে থাকে তবে তুমি একটা শহরের মালিক হতে পারবে, আর হাতের মুঠির আকারের একটি হিরে থাকে তবে সমস্ত একটা দেশের মালিক হতে পারবে। এই বলে বিজ্ঞ ব্যক্তিটি সেখান থেকে চলে গেলেন। কিন্তু সেই রাত্রে কৃষক আর ঘুমাতে পারল না, তার মনে সুখ ছিল না, কারণ হীরের অভাবে সে অতৃপ্তি বোধে পীড়িত এবং অতৃপ্ত বলেই সে এখন অসুখী। পরদিন সকালে কৃষক তার খামার বাড়ি বিক্রি করার জন্য তোড়জোড় শুরু করে দিল। শেষ পর্যন্ত সমস্ত বিক্রি করে তার পরিবারকে একটা নিরাপদ জায়গায় রেখে সে বেরিয়ে পড়ল হীরের খোঁজ করতে। সারা আফ্রিকা সন্ধান করে কোথাও হীরে পেল না, সারা ইউরোপ খুঁজল কিন্তু সেখানেও কোনো হীরে পেল না। যখন স্পেনে পুষল তখন সে শারীরিক, মানসিক এমনকি অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত, চরম হতাশাগ্রস্ত হয়ে অবশেষে বার্সেলোনা নদীতে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করল। এদিকে যে লোকটি খামার বাড়িটি কিনেছিল সে একদিন সকালে ক্ষেতের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ছোট নদীতে উটকে জল খাওয়াচ্ছিল। নদীর ওপারে একটি পাথর টুকরোর উপরে সকালে রোদ পড়ে রামধনুর মতো তা বিচিত্র রঙে ঝকমক করে উঠল। বসার ঘরের টেবিলের উপর পাথরটি বেশ ভালো দেখবে মনে করে লোকটি পাথরটিকে কুড়িয়ে বাড়িতে নিয়ে আলো। সেদিন বিকেলে সেই বৃদ্ধ ব্যক্তিটি বাড়িতে এসে টেবিলের উপরে ঝকমকে পাথরটি দেখে জিজ্ঞেস করল, রাজু কি ফিরেছে? রাজু ছিল এই বাড়িটির পুরনো মালিকের নাম। খামার বাড়ির নতুন মালিক বললেন, না, কিন্তু এ কথা কেন জিজ্ঞেস করছেন? বিজ্ঞ ব্যক্তিটি বললেন, ওই পাথর টুকুটি একটি হীরে, আমি হীরে চিনি। মালিক কিন্তু মালতে চাইল না, সে বলল, না, এটি একটি সামান্য পাথর, আমি নদীর ধারে কুড়িয়ে পেয়েছি, আমার সঙ্গে আসুন, দেখবেন সেখানে ওই ধরনের আরও অনেক পাথর পড়ে রয়েছে। তারা দুজনে কিছু পাথর কুড়িয়ে পরীক্ষার জন্য জহুরির কাছে পাঠিয়ে দিল। পাথরগুলো সত্যি হীরের ছিল। দেখা গেল সমস্ত ক্ষেতটি একরের পর একর জমি জুড়ে সহস্র হাজার হাজার হীরে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই গল্পটি থেকে আমরা পাঁচটি নীতি শিক্ষা পাই। এক নম্বর হচ্ছে, হাতের কাছের সুযোগটিকে যথার্থভাবে সদ্ব্যবহার করাই সঠিক মনোভাব। একরের পর একর বিস্তৃত হীরে ভরা ক্ষেতটি ছিল হাতের কাছের সুযোগ। সোনার হরিণের সন্ধানে না ছুটে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করাই উচিত। নীতিশিক্ষা নাম্বার দুই হচ্ছে, নদীর ওপর পাড়ের ঘাসকে অনেক বেশি সবুজ মনে হয়, দুর্বর্তী সম্ভাবনাকে মানুষ অনেক বেশি উজ্জ্বল মনে করে। নীতিশিক্ষা নাম্বার তিন হচ্ছে, প্রাপ্ত সুযোগকে কাজে না লাগিয়ে যারা সুদূর সম্ভাবনার স্বপ্নে বিভোর থাকে তারা জানে না যে আরেকজন ওই সুযোগটি পাওয়ার আশায় উন্মুখ হয়ে আছে, সে খুশি হবে ওই সুযোগটি পেলে। নীতিশিক্ষা নাম্বার চার হচ্ছে, সুযোগ সম্ভাবনা বোঝার ক্ষমতা যাদের নেই তারা সুযোগ এসে যখন দরজায় কড়া নাড়ে তখন আওয়াজ হচ্ছে বলে বিরক্ত হয়। নীতিশিক্ষা নাম্বার পাঁচ হচ্ছে, একই রকম সুযোগ দুবার আসে না, পরবর্তী সুযোগ হয়তো বেশি ভালো হবে কিংবা খুবই কষ্টসাধ্য হবে কিন্তু এরকম কখনোই হয় না। লেগে থাকুন, সাফল্য আসবেই আসবেই।